এখন বেজে গেছে 1:40। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজও আজও হয়ে গেছে। এবার আমরা খাবো, আর ঝট করে মানে 1 ঘন্টার মধ্যে আমি রান্না করেছি। এখন রাহির খাবারটা বসিয়েছি। এই যে সবই তো নিরামিষ, আর কি বলবো, এই যে উচ্ছে বেগুন ভাজা, এটা বেশ ভাল লাগে। আর এটা সয়াবিন আলুর ঝাল, মানে ঝোল ঝোল তরকারি একটা, আর পনিরও আছে, আর টক দই, শশা, আর এটা হচ্ছে অড়হর ডাল, মানে যেটাকে তুর ডাল বলে এখানে, সিম্পল জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি। আর একটু আদা কুচি দিয়েছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে খাবার বানাচ্ছি না, তো সেজন্য খাবারের টেস্ট না একদমই ভালো হচ্ছে না, মানে মানে ওকে ওকে টেস্ট হচ্ছে আর কি। কী আর করা যাবে, এখনও আজকে হয়ে গেল 4 তারিখ, আজকে এখনও কত দিন বাকি তার ঠিক নেই, এখনও 18 দিন বাকি। তো আমরা 22 তারিখ ডেট ঠিক করেছি গৃহপ্রবেশের জন্যে, তো সেই জন্য গ্যাস ওভেন, মানে গ্যাস ওভেন লাগানো হয়ে গেছে, এসে সেদিন ফিট করে দিয়ে গেছে, তোমাদেরকে আমি ওটা পরে দেখাবো। কিন্তু আমি গ্যাস ওভেনে রান্না করতে আমাকে ব্রাহ্মণ বারণ করেছে, মানে ভাত টাত কিছুই করা যাবে না, আগে দুধটা উতলাতে হয় একটা, মানে একটা রিচুয়ালস আছে, তারপরে মানে ভাত তরকারি এসব বানানো যাবে, সেটা নিরামিষই হোক না কেন। তো এই আর কি, চলো এবার খাই। গুড ইভিনিং, এখন হয়ে গেছে 7:30। তো আমি টুকিটাকি করে কিছু কাজ করছিলাম, ওই জন্য আর শ্যুট করিনি। কিছু সবজি না কিনে আনলাম, একটা এমনি রাস্তার ধারে এখানে সবজি বিক্রি হচ্ছিল, আর ওটা শ্যুট করিনি, ওটা একদম মানে রোড সাইডের দিকে, আর এত টাটকা সবজি আর এতটাই সস্তা যে কি বলবো। পুরো এক ব্যাগ সবজি করে নিয়ে আসছি, এখানে মূলো শাক আছে, ডাঁটা আছে, এদিকে টুকটাক মুড়ি টুড়ি আছে, এখানে রাহির ফল আছে, এসব ডাঁটা, একটা ডাঁটা নিয়েছে 5 টাকা, আর অন্যান্য জায়গায় একটা ডাঁটাই নেয় শুধু 20 টাকা। আমি যে আগে অনলাইনে জেপটোতে অর্ডার দিতাম, সেখানে একটা ডাঁটাই নিত 20 টাকা, আর জেপটো এখানে না মানে এই অ্যাড্রেসে জেপটো আসছে না, বিগ বাস্কেট আসছে, আর বিগ বাস্কেটে এমনিতেও না সবজির ভালোই দাম আছে। তারপরে একটা স্লটে দিলাম, মনে করো এখন দিলাম, সঙ্গে সঙ্গে তো পাবো না, আসবে তো সেই দিন, মানে রাত্রে, সকালে দিলে রাত্রে এলো। আর একে দেখো, এই শুধু ওই লাইট লাইটটার দিকে তাকিয়ে আছে, শুধু লাইটটার দিকে তাকিয়ে বললো সবাইকে, তুমি সারাদিন কি কি দুষ্টুমি করো, শুধু লাইটটার দিকে লক্ষ্য। মূলো শাকটা দেখো কি টাটকা, আমি পাতা সমেত দিতে বলেছি, কারণ এই শীতকালে না নিরামিষ মূলো শাক ভাজা, আমি মূলো শাক ভাজা অন্য রকম করে বানাই, কোনো একদিন তোমাদেরকে দেখাবো, অসাধারণ লাগে খেতে। মূলো শাক ভাজা, বিউলির ডাল আর আলু পোস্ত, দারুণ, মানে জাস্ট জমে যাবে। মটরশুঁটি, 1 কেজি মটরশুঁটি 50 টাকা, তো 1 কেজি নিয়ে নিয়েছি, মটরশুঁটিগুলোও ফ্রেশ। আর হচ্ছে ওলকপি, ওলকপি ঝোল করব, যেহেতু নিরামিষে আর কী করবো, ওলকপিগুলো দেখো কীরকম টাটকা, ওলকপির ঝোল করব, দারুণ লাগে খেতে ওলকপি মটরশুঁটি দিয়ে আর একটু টমেটো দিয়ে, মানে ঝোল ঝোল টাইপের, টক 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 ঝাল, মিষ্টি, দারুণ লাগে। তো এখন বেজে গেছে হচ্ছে 8:30, আমি রাহির খাবারটা বানাবো। তার আগে ভাবলাম তোমাদেরকে আমি গ্যাস ওভেন, চিমনি আর অ্যাকোয়াগার্ড যে ইনস্টল করে দিয়ে গেছে সেটা দেখাচ্ছি। তো এই যে এইটা তো অ্যাকোয়াগার্ডের সেকশান দেখিয়েছিলাম তোমাদেরকে, তো এই যে এখানে অ্যাকোয়াগার্ডটা ফিট করে দিয়েছে। অ্যাকচুয়ালি এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা না দেওয়ার মতো জায়গা ছিল না, ওরা নিচে এই জায়গাটাতে লাগাবে বলছিল, কিন্তু নিচে এই জায়গাটা পুরোটা দেখতে বাজে লাগবে বলে আমি বলেছি এইখানেই সাইড করে দিয়ে দিতে, তো সাইড করে দিয়ে দিয়েছে। আর এই দিকে গ্যাস ওভেন, গ্যাস ওভেনটা উপরে বার্নার লাগিয়ে দিয়েছে, এটা তো হায়ারে, আগেও আমি দেখিয়েছিলাম ভিডিওতে, এখন গ্যাস ওভেনটা ইউজ করছি না। আর গ্যাসের সিলিন্ডারের পাইপ এখানে ছিল, বাট এখানে আমরা সিলিন্ডারটা রাখিনি, এই পাইপটাই এইখানে এসছে, দেখো এই সেম পাইপটাই এখানে এসছে, এই যে এখানে সিলিন্ডার, তো এখানে আমি এই সেকশানটা করে দিতে বলেছি ইউটিলিটির,
এখানে সেকশনটা করে দিলে ভালো লাগবে দেখতে, কারণ আলু পেঁয়াজের ঝুড়ি এগুলো এরম দেখা যাচ্ছে, বাজে লাগছে। এই যে এটার কোনো গ্যাস লাইটারের দরকারই নেই, আর এইভাবে অফ। আর এইটা হচ্ছে চিমনি, এই যে চিমনিটা, এটাও হায়ারের, এটা আমি তখন তোমাদেরকে দেখাইনি সেই সময়টা, এখন দেখাচ্ছি। আর এইটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টটা অন করলে, সুইচটা দিলেই এটা অটোমেটিক অন হয়ে যাবে। যে অফ হয়ে গেছে চিমনিটা, এটা হচ্ছে এইভাবে হাত দিয়েও এরকম করা যেতে পারে, অনের সময় এই দিকে অন থেকে অফের দিকে, আর অফের সময় এই রকম, এটা হাত দিয়ে এইভাবে করা যেতে পারে বা এইভাবে প্রেস করা যেতে পারে, এইভাবে আমাকে দেখিয়েছে। তো চিমনি তো এখন বুঝতেই পারছো গ্যাস যেহেতু জ্বালাইনি, তাই চিমনির এখন কোনো দরকারই পড়ছে না, একদম গৃহপ্রবেশের পর হবে সব কিছু। এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এখানে, এই যে এই দুটো লাইট দিয়েছে, তো আমি এই মিডিলে ওই অপোজিটে যেরকম লাইট আছে ওটা দিয়েছি, দিতে বলেছি ইন্টিরিয়ারের আঙ্কেলকে, বলেছে এখানে লাগিয়ে দেবে। মানে এখনও টুকিটাকি করে কিচেনে অনেক কাজ বাকি। এই যে হচ্ছে মাইক্রোওভেন, এটাও হায়ারের এগেন, আর এখানে তো ইলেকট্রিক পয়েন্ট নেই, ইলেকট্রিক পয়েন্ট ওরা কালকে দিতে আসবে, শুধু আজকাল আজকাল এরম করছে। এখানে পয়েন্ট দিতে বলেছি, হায়ারের লোকও এসেছিল, সব দেখিয়ে দিয়ে গেছে আমাকে। এই যে ভেতরে এগুলো এর সাথেই ছিল, আমার কাছে না মাইক্রোওভেন মানে বোল সেরকম নেই, তো মাইক্রোওভেনের যে লোকটা এসেছিল তিনি বলছেন যে মানে কাঁচের যে কোনো জিনিস রাখা যেতে পারে, বা মাইক্রোওভেন সেফ বোল যেগুলো হয় সেগুলো রাখা যেতে পারে, আমার কাছে সেগুলো কিছু নেই, আর মাইক্রোওভেন এতদিন তো ইউজ করতাম না, তো সেইগুলো আমাকে অর্ডার দিতে হবে একে একে। এখন কিছু দেবো না, একে একে আস্তে আস্তে করে সব অর্ডার দেবো। অ্যাকচুয়ালি আমরা সব আস্তে আস্তেই করার চেষ্টা করছি, কিচেনের বেসিক জিনিসগুলো করে ঢুকে গেছি, কারণ বুঝতেই পারছো ভাড়া ঘরে ওখানে থাকতাম, এখানে তো সব কিছুই চালু হয়ে গেছে, ইলেকট্রিক বিল আসবে, বেকার বেকার সেখানে কেন রেন্টে থাকবো, রেন্টের ভাড়াও তো দিতে হয় প্রতি মাসে, তো সেই টাকাটা অ্যাটলিস্ট বাঁচবে সেই ভেবেই এখানে চলে আসো। বেকার দু জায়গায় ভাড়া দেওয়ার থেকে বেটার হচ্ছে নিজের ঘরেই চলে আসা, তাই না? তো এখন বেজে গেছে 9:30, আর আমি রুটি করে ফেলেছি, সকালের ওই তরকারি ছিল, ডাল একটু বেশি ছিল, তরকারি ছিল, এই যে রুটি করে নিয়েছি এখানে, সকালের তরকারি ডাল, এখনও এই মটরশুঁটিগুলো ছাড়াতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে সব কৌটোগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো আমি অ্যাকচুয়ালি এই এর মধ্যে স্টোর করব, এই স্টোরেজটাতে কালকে কিছুটা স্টোর করেছি, পুরোটা ক্লিন করে ওপরে রাখি, মিল্ক আছে, সেরেলাক, আর টুকিটাকি যেগুলো রোজকার এতে লাগে সেখানে গেলে সব চা কফি এইসব আছে, এইটা আপাতত স্টোর করেছি। এই দিকটা দেখাই, দেখো কেমন ধুলো, দেখো শুধু পুরো ধুলোর পরশ জমে গেছে। আর এই কৌটোগুলো কিছুটা এইখানে সব সাজানো হয়েছে, এটা এক সেকেন্ড লাইটটা জ্বালালে ভালো লাগবে দেখতে, এই দেখো উপরে লাইটগুলো দেখা যাচ্ছে, এইটাতে সমস্ত কাঁচের গ্লাস রেখেছি, আর এইটাতে সমস্ত কাপের সেট। আমার কাছে তো সেরকম শৌখিন কাপড় নেই, যে কটা আছে সে কটাই, আর এই যে কয়েকটা গ্লাস, এগুলো রাহুলের সবই গিফটে পাওয়া, কোনোটাই কেনা নয়, আর এটা তো এই ফ্ল্যাটের এর সময় দিয়েছিলো, এইখানে এইগুলো টুকিটাকি কিনেছিলাম। আর এই দিকের পোর্শনটাতে এগুলো সব কাঁচের কন্টেনার যেগুলো সেগুলো রেখেছি, টুকিটাকি বাদাম, তারপরে গোটা ধনে, গোটা জিরে এইসব আছে, সেই দিকেরটাতে এইটাতে ব্রাউন রাইস আর ডালিয়া আছে, আর এইদিকে পুরোটাই ডাল আছে, এটাতে সিমুই, তারপরে ওটস, এইসব টুকিটাকি সুজি টুজি আছে, আর ওপরের এই সেকশনে এই যে ডিনার সেট, এগেন কাপ প্লেট আছে, নিচে লাইটটাও বেশ ভাল লাগছে দেখতে, বেশ ভাল লাগছে।
আর ইউটিলিটিটা আরও ভালো লাগবে। ইউটিলিটিতে যখন এই পাশে স্টোরেজটা হয়ে যাবে না, তখন ইউটিলিটিটা দেখতে আরও সুন্দর লাগবে। ধীরে ধীরে সব হবে, অত তাড়াহুড়ো করার কিছুই নেই। তো টুকটুক করে অনেক কাজই কমপ্লিট করলাম। এখন বেজে গেছে 11টা। মটরশুঁটি ছাড়ানো ডাল আর এই আলুটা বার করে রেখেছি, কালকে রাহির খাওয়ার হবে। আর এই পাশের কন্টেনারগুলো সব এইখানে রেখেছি গুছিয়ে। এইবার এই যে এখানে মান্থলি গ্রসারির এটা দেখতে পাচ্ছ, এটা এই দিকে ভরবো আমি নিচে। এইটা বললেই আমার এটা কালকে করব অ্যাকচুয়ালি। এটা হলেই মোটামুটি সব কমপ্লিট হবে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করব, কারণ আমাকে এবার এরপরে আমাকে ভিডিওটা এডিটিং করতে হবে, ব্রাশ করতে হবে, দেন ঘুমোতে যাব। তো চলো ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই।